এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় তার মুখে মাস্ক পরে হেলিকপ্টারে উঠতে দেখা যায়। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো, তবে অতিরিক্ত সতর্কতার জন্য তাকে মেরিল্যান্ডের ওয়াটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বয়স এবং ওজন বেশি হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ঝুঁকি রয়েছে, তবে এক টুইট বার্তায় মার্কিন এই প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ভালো আছেন।